নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকের ধর্মকথা। একজন সাধু মশাই বৃন্দাবনে দীর্ঘদিন কীর্তন মালা জপ করে একদিন নিজের গ্রামে ফিরে গেলেন। ভাবলেন বাকি জীবনটা গ্রামেই কাটিয়ে দেবেন। একদিন গ্রামের এক কৃষকের সঙ্গে ওনার দেখা হলো। কৃষকটি সাধুকে দেখে প্রণাম জানালো। প্রণাম করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সাধু, বলেন তো পাপের গুরুকে? সাধু উত্তর দিতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি আবার বৃন্দাবনে চলে গেলেন এবং বড় বড় সাধুগণকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ তার এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। কারণ এই প্রশ্নটি কোনো গ্রন্থে বা কোনো সিলেবাসে নেই বা ওনার বোধগম্যের অনেক বাইরে ছিল। একদিন সাধু হতাশা হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন সময় এক বেশ্যা মহিলার সঙ্গে ওনার দেখা হলো। মহিলা বলল, কি সাধু, আপনাকে এত হতাশাগ্রস্ত মনে হচ্ছে কেন? তখন সাধু বললেন, তুমি জানো পাপের গুরুকে? মহিলা বলল, এটা তো অনেক সহজ প্রশ্ন, যদি এর উত্তর জানতে চান তাহলে আপনাকে আমার সঙ্গে বেশ্যালয়ে কিছুদিন থাকতে হবে। সাধু রাজি হয়ে গেলেন, কারণ উত্তরটি তার যে কোনোভাবেই জানা দরকার। সাধু বেশ্যালয়ে থাকতে শুরু করলেন, নিজে রান্নাবান্না করে নিজেই খেতেন, কারোর ছোঁয়া তিনি গ্রহণ করতেন না। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন ওই বেশ্যা মহিলা বলল, সাধু আর কতদিন কষ্ট করে নিজের জন্য রান্না করে খাবেন? এবার থেকে আমি ভালো ভালো রান্না করে আপনাকে খাওয়াবো এবং তার বিনিময়ে প্রতিদিন আপনাকে 5টি করে স্বর্ণ মুদ্রা দেব, আপনি রাজি তো? সাধুর লোভে পড়ে রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন, রোজ রোজ এত ভেজাল, এত ঝামেলা করে রান্নাবান্না করে নিয়ম করাচ্ছে, ওই মহিলার ভালো ভালো রান্না খাবো, সঙ্গে আবার 5টা করে স্বর্ণ মুদ্রাও পাবো, এটাই বুদ্ধিমানের কাজ হবে। সাধু বললেন, ঠিক আছে আমি রাজি, তবে কেউ যেমন না জানতে পারে যে আমি এই বেশ্যালয়ে আছি। মহিলা বললেন, ঠিক আছে কেউ জানতে পারবে না। কথা মতো একদিন ওই মহিলা খুব সুস্বাদু রান্না করে সাধুর সামনে এনে সেই খাবার দিলেন। যেই না সাধু খেতে যাচ্ছিলেন, অমনি ওই মহিলা সাধুর হাতটি ধরে ফেললেন, বললেন, সাধু আপনার ওই লোভই হচ্ছে আপনার পাপের গুরু, বুঝলেন? এটা বোঝানোর জন্যই আমি আপনাকে আমার বেশ্যালয়ে নিয়ে এসেছিলাম। তাই কখনো লোভ করতে নেই, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।